Welcome to all of my students who are present in the class. The class for the student of honors second year, accounting and management, and also 12 plus business studies A level. English medium. Today, I would like to discuss a new chapter. Chapter title, letter writing, chapter 10 for the Department of Management. Just I try to discuss the three item types of letter, circular letter and letter of inquiry. First of all, what is letter? Can you say me what is letter? Anybody? A letter is a written message. A letter is a written message that can be handwritten or printed on paper. A letter is a handwritten or printed message in the simplest of meaning. Ekebare sadharon orthe letter mane hocche potro ba chiti. পত্র হচ্ছে হাতের লেখা অথবা টাইপ করা প্রিন্টেড একটা বার্তা এটা সাধারণ অর্থে পত্র বা চিঠি বলতে আমরা কোনটাকে বুঝি যেটা আমরা হাতে লিখি অথবা আমরা টাইপ করে প্রিন্ট করি কাগজে প্রিন্ট করি ইট ইজ রিটেন বিটুইন টু পার্টিজ It is a written conversation between two parties and is usually sent via post or mail. বলা হচ্ছে এটা এটা দুটো পক্ষের মধ্যে একটা কথোপকথন কি কোন ধরনের কথোপকথন লিখিত কথোপকথন এটি দু ধরনের দুটি পক্ষের মধ্যে একটি কথোপকথন ডাকঘরের মাধ্যমে পোস্ট অফিসের মাধ্যমে অর্থাৎ ডাকের মাধ্যমে অথবা আমরা ইমেইলের মাধ্যমে এটা প্রেরণ করে থাকি আশা করছি তোমরা চিঠি বা পত্র কাকে বলে সেটা তোমরা বুঝতে পেরেছো একটু তোমরা মিউট করে নাও যারা আনমিউট আছো মাইকটা বন্ধ করে দাও মাইকটা বন্ধ করে দাও সাউন্ড আছে একটু সবাই মাইক বন্ধ করে দাও এই সুমি নন্দী সম্ভবত সুমি নন্দী তুমি আনমিউট করতে না পারলে লিপ লিপ না আচ্ছা আমরা কি বলছি তাহলে আমরা বলছি যে এ লেটার ইজ রিটেন মেসেজ দ্যাট ক্যান বি হ্যান্ড রিটেন অর প্রিন্টেড অন পেপার ইট ইজ ইউজুয়ালি সেন্ড টু দ্য রিসিপিয়েন্ট ভায়া মেইল অর পোস্ট ইন অ্যান এনভেলপ অলদো দিস ইজ নট আ রিকোয়ারমেন্ট সাচ এস এনি সাচ মেসেজ দ্যাট ইজ ট্রান্সফারড ভায়া পোস্ট আ লেটার
রিটেন কনভারসেশন বিটুইন টু পার্টিস, এটা একটা বুঝতে পেরেছো? যে আমরা যদি আরেকটু বলি যে নাও দ্যাট ইমেলস নেক্সট টাইপস অফ লেটার, এনি কুয়েশন, এনি কুয়েশন? পত্র লেটার কি বুঝেছো তোমরা? হ্যাঁ স্যার। আচ্ছা নেক্সট কোয়েশ্চেন টপিকসটা ছিল টাইপস অফ লেটার। অবশ্যই দেয়ার আর ব্রডলি টু টাইপস অফ লেটার, এটা আমরা ব্যাপকভাবে আমরা পত্রকে দুভাগে ভাগ করতে পারি। আজকে তোমাদেরকে আমি এমন এমন পত্রের নাম শোনাবো তোমরা যেগুলো আগে শুনো নাই, ঠিক আছে? আমরা প্রধানত যদি বলি, প্রধানত পত্র হচ্ছে দু ধরনের, একটা হচ্ছে আনুষ্ঠানিক পত্র আর একটা অনানুষ্ঠানিক পত্র। যেটা হচ্ছে দেয়ার আর ব্রডলি টু টাইপস অফ লেটার, নাম্বার ওয়ান হচ্ছে ফর্মাল লেটার, নাম্বার টু হচ্ছে ইনফর্মাল লেটার। একটা আনুষ্ঠানিক পত্র আর একটা অনানুষ্ঠানিক পত্র, ফর্মাল লেটার আর হচ্ছে কি ইনফর্মাল লেটার। কেমন যদি বলি হোয়াট ইজ ফর্মাল লেটার, হোয়াট ইজ ফর্মাল লেটার? দিস লেটার্স ফলো আ সার্টেন প্যাটার্নস এন্ড ফর্মালিটি, দে আর স্ট্রিক্টলি কেপ্ট প্রফেশনাল ইন নেচার অ্যান্ড ডিরেক্টলি অ্যাড্রেসড দ্য ইস্যু কনসার্ন। এনি টাইপস অফ বিজনেস লেটার অর লেটার টু অথরিটিস ফলস উইদিন দিস গিভেন ক্যাটাগরি। আমরা বলছি যে এখানে স্ট্রিক্টলি মেনটেন করা হয়। এখানে কি মেনটেন করা হয়? ফর্মালিটি, ফর্মাল ওয়ে গুলো, ফর্মাল যত ওয়ে আছে সেগুলো স্ট্রিক্টলি মেনটেন করা হয় ফর্মাল লেটারের মধ্যে। কেমন এরপর ইনফর্মাল লেটারটা কি? ইনফর্মাল লেটার হচ্ছে দি ইনফর্মাল লেটার আর ইনফর্মাল লেটার আর পার্সোনাল লেটার, দিস আর পার্সোনাল লেটার, দে নিড নট ফলো এনি এনি সেট প্যাটার্ন অর অ্যাডিয়ার টু এনি ফর্মালিটিস। এখানে কোনো ফর্মালিটিস মেনটেন করতে হয় না। দে অর্থাৎ পার্সোনাল লেটার অর ইনফর্মাল লেটার নিড নট ফলো এনি এনি ফর্মালিটিস, দে কন্টেন পার্সোনাল ইনফরমেশন অর আর এ রিটেন কনভারসেশন। ইনফর্মাল লেটার্স আর জেনারেলি রিটেন, এটা সাধারণত লিখিত হয় কার কার কাছে? আমরা বলছি, আমি শর্টলি বলছি যে বোঝার জন্য ইনফর্মাল লেটার হচ্ছে পার্সোনাল লেটার। পার্সোনাল মানে হচ্ছে ব্যক্তিগত পত্র। ব্যক্তিগত পত্র আমরা সচরাচর কাকে দিয়ে থাকি? ব্যক্তিগত পত্র সচরাচর আমরা কাকে দিয়ে থাকি? বন্ধু বান্ধবকে, ঠিক আছে, রিলেটিভসদের দিয়ে থাকি। বলা হচ্ছে ইনফর্মাল লেটার্স আর জেনারেলি রিটেন টু ফ্রেন্ডস অ্যান্ড রিলেটিভস। ওকে, তাহলে ফর্মাল লেটার ইনফর্মাল লেটার আমরা বুঝেছি। ফর্মাল লেটারের ক্ষেত্রে এখানে কি করা হয়? ফর্মাল লেটার ফলো স্ট্রিক্টলি দ্য ফর্মাল রুলস, ফর্মাল রুলস অ্যান্ড রেগুলেশন গুলি স্ট্রিক্টলি ফলো করা হয় ফর্মাল লেটারের ক্ষেত্রে। আর ইনফর্মাল লেটারের ক্ষেত্রে যে নিড নট ফলো এনি ফর্মালিটিস। ক্লিয়ার? আমরা টাইপস অফ লেটার দেখবো একটু। টাইপস অফ লেটার হচ্ছে এই টাইপস অফ লেটারটা বলা হচ্ছে যে দেয়ার আর অলসো আ ফিউ টাইপস অফ লেটার। আমরা একটু আগে ব্রডলি বলছি, ব্রডলি টু টাইপস অফ লেটার, বাট দেন দেয়ার আর অলসো আ ফিউ টাইপস অফ লেটার বেসড অন দেয়ার কন্টেন্টস ফর্মালিটিস অ্যান্ড দ্য পারপাস অফ লেটার রিটেন লেটার রাইটিং। কেমন আমরা এই যে বিভিন্ন পত্রের উদ্দেশ্য, আনুষ্ঠানিকতা এবং কন্টেন্টের উপর ডিপেন্ড করেও আমরা পত্রকে বিভিন্ন ভাগে ভাগ করতে পারি। তবে আমি এখানে তোমাদেরকে এই যে ভাগগুলো দেখিয়েছি এরপরে আরো আমি সাব টাইটেল দেখাবো, অসংখ্য সাব টাইটেল দেখাবো, অনেক রকমের পত্র তোমাদের কাছে দেখানোর চেষ্টা করব। যে এখানে এটা আমরা বলছি যে কি টাইপস অফ লেটার প্রথমে দেখেছি, মেইনলি টু টাইপস অফ লেটার ফর্মাল অ্যান্ড ইনফর্মাল। এরপরে আমরা আরেকটু আবার একটু দেখছি যে বিভিন্ন কন্টেন্ট, কন্টেন্টের উপর বেসিস করে অথবা পারপাসের উপর বেসিস করে আমরা এই পত্রকে এই কয়েকটা ভাগে ভাগ করতে পারি। যে ফর্মাল লেটার, ইনফর্মাল লেটার, বিজনেস লেটার, অফিসিয়াল লেটার, সার্কুলার লেটার, এমপ্লয়মেন্ট লেটার আর হচ্ছে সোশ্যাল লেটার। দেখো ইনফর্মাল ফর্মাল বলেছি, বিজনেস লেটার অফিসিয়াল লেটার এগুলো সম্পর্কে তোমরা হয়তো আগে আমরা পড়েছি, তারপর আমি একটু করে ধারণা দিব বিজনেস লেটারটা কি। দিস লেটার ইজ রিটেন অ্যামং বিজনেস করেসপন্ডেন্ট, অর্ডার্স, কমপ্লেইন, ক্লেইম, লেটার ফর কালেকশন। হ্যাঁ, সাস লেটার আর অলওয়েজ স্ট্রিক্টলি ফর্মাল অ্যান্ড ফলো আ স্ট্রাকচার অ্যান্ড প্যাটার্ন অফ ফর্মালিটিস। ক্লিয়ার বিষয়টা? বিজনেস লেটার আমরা বুঝছি বিজনেস কনসার্ন লেটার, যেটা যেটা বিজনেস রিলেটেড লেটার, আমরা বলি যে বিজনেস রিলেটেড। কেমন
বিজনেস রিলেটেড যতগুলো লেটার আছে সেগুলোর কথা বলেছি, যেমন কোটেশনের কথা বলেছি, অর্ডারের কথা বলেছি, কমপ্লেইনের কথা বলেছি, ক্লেইমের কথা বলেছি, হ্যাঁ লেটার ফর কালেকশন বা লেটার অফ কালেকশনের কথা বলেছি। কেমন এগুলোর ক্ষেত্রে বলা হচ্ছে সাস সাস লেটার আর অলওয়েজ স্ট্রিক্টলি ফলো, আর অলওয়েজ সব সময় মানে সর্বদা স্ট্রিক্টলি, এটা একেবারে 100% একবারে কঠোরভাবে অনুসরণ করা হয়। কোনগুলো ফর্মাল অ্যান্ড ফলো এ স্ট্রাকচার, এগুলোর ক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে প্যাটার্ন দেওয়া থাকে, স্ট্রাকচার দেওয়া থাকে, অর্থাৎ এই কোন কোন ফর্মালিটিস অনুসরণ করতে হবে অথবা ফরম্যাট দেওয়া থাকে, স্পেসিফিক ফরম্যাট দেওয়া থাকে। কেমন যেমন এই যে কমপ্লেন লেটার কিভাবে লিখতে হবে, একটা অনেকগুলো প্রতিষ্ঠান তাদের একটা নির্দিষ্ট ফরম্যাট দেওয়া থাকে, ক্লেম লেটার কিভাবে লিখতে হবে, অর্ডার কিভাবে লিখতে হবে, কোটেশন কিভাবে লিখতে হবে, কোটেশন লেটার, হ্যাঁ এগুলোর নির্দিষ্ট ফরম্যাট থাকে। সেই জন্য বলা হচ্ছে এই ক্ষেত্রে এই লেটার বিজনেস লেটারের ক্ষেত্রে অলওয়েজ স্ট্রিক্টলি ফর্মাল অ্যান্ড ফলো আ স্ট্রাকচার অ্যান্ড প্যাটার্ন অফ দ্য ফর্মালিটিস, এখানে ফর্মালিটিস গুলি স্ট্রিক্টলি মেনটেন করা হয়। কেমন এরপরে হচ্ছে অফিসিয়াল লেটার। অফিসিয়াল লেটার কি আছে, দিস টাইপ অফ লেটার ইজ রিটেন টু ইনফর্ম অফিসেস ব্রাঞ্চেস সাবঅর্ডিনেটস অফ অফিসিয়াল ইনফরমেশন। অফিসিয়াল লেটারটা হচ্ছে অফিসের যারা আছে কাদেরকে ইনফর্ম করার জন্য, অফিসের যারা অফিস অফিসে যারা কাজ করে, অফিস আছে অফিসের অধীনে একটা হেড অফিসের অধীনে ব্রাঞ্চ থাকে, ব্রাঞ্চের অধীনে সাব ব্রাঞ্চ থাকে, এরপরে হচ্ছে অধস্তন কর্মকর্তা যারা সাবঅর্ডিনেট আছে, অফিসিয়াল ইনফরমেশন গুলো তাদেরকে যে যদি লিখিত ভাবে দেওয়া হয় সেটা হচ্ছে অফিসিয়াল লেটার। ইট ইট ইউজুয়ালি আমরা বলছি ইট ইউজুয়ালি রিলাইজ অফিসিয়াল ইনফরমেশন, এখানে কন্টেন্স অফিসিয়াল ইনফরমেশন, যেমন অফিসিয়াল ইনফরমেশনের মধ্যে অফিসিয়াল ইনফরমেশন লাইক রুলস রেগুলেশন প্রসিডিউর ইভেন্টস অর এনি আদার সাস ইনফরমেশন। আমরা অফিসিয়াল লেটার বলছি অফিস রিলেটেড যে ইনফরমেশন গুলো অফিসের সাথে সম্পৃক্ত বিভিন্ন ব্রাঞ্চ এবং সাবঅর্ডিনেটদের মধ্যে দেওয়া হয়, সাবঅর্ডিনেটদের কাছে বা সাবঅর্ডিনেটদের নিকট দেওয়া হয়, সেটা হচ্ছে অফিসিয়াল লেটার। অফিসিয়াল লেটার আর অলসো ফর্মাল অ্যান্ড ইন নেচার অ্যান্ড অ্যান্ড ফলো সার্টেন স্ট্রাকচার অ্যান্ড ডেকোরাম। স্ট্রাকচার অ্যান্ড ডেকোরামের কথা বলা হচ্ছে, কিন্তু স্ট্রাকচার অ্যান্ড ডেকোরাম দুটো শব্দ আমি ইউজ করছি, স্ট্রাকচার অ্যান্ড ডেকোরাম এগুলো কিন্তু বলা হচ্ছে অফিসিয়াল লেটার ও ফর্মাল লেটার। কেমন শুধুমাত্র পার্সোনাল লেটার বলছি ইনফর্মাল লেটার, আমি বিজনেস লেটারের কথা বলেছি বিজনেস লেটার ইজ এ ফর্মাল লেটার, অফিসিয়াল লেটার ইজ অলসো ফর্মাল লেটার। কেমন তাহলে অফিসিয়াল লেটার অবশ্যই এখানে ফর্মাল যে ফর্মাল রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে, ফর্মাল রুলস রেগুলেশন প্রসিডিউর যেগুলো আছে সেগুলো স্ট্রিক্টলি মেনটেন করতে হয়। ক্লিয়ার বিষয়টা? হ্যাঁ স্যার। আচ্ছা यस স্যার। সোশ্যাল লেটারের কথা বলা হচ্ছে, সোশ্যাল লেটার, সোশ্যাল লেটার কোনগুলো, সোশ্যাল লেটার আর সোশ্যাল লেটার দেখো পার্সোনাল লেটার, এটা পার্সোনাল লেটার, সোশ্যাল আমরা বলি সোশ্যাল মিডিয়াতে যে আমরা কাজ করি, সোশ্যাল মিডিয়া মানে সামাজিক যে চিঠিগুলো আছে সেগুলো আমি তোমাদেরকে আবার সাবটাইটেল দেখাবো কত সামাজিক চিঠি আছে। কেমন পার্সোনাল লেটার রিটেন অন দ্য অকেশন, ওই যে বিয়ের চিঠি, কেমন হ্যাঁ লেটার অফ ম্যারেজ এটা বিয়ের চিঠি, এটা একটা হচ্ছে সামাজিক চিঠি। পার্সোনাল লেটার এটা ব্যক্তিগত চিঠি, এটা ব্যক্তিগত চিঠি, পার্সোনাল সোশ্যাল লেটারটা পার্সোনাল লেটার। তাহলে যদি আমি প্রশ্ন করি সোশ্যাল লেটারটা ইনফর্মাল লেটার হবে নাকি ফর্মাল লেটার হবে, কেউ বলতে পারবে? সোশ্যাল লেটারটা ফর্মাল লেটার হবে না ইনফর্মাল লেটার হবে? সোশ্যাল লেটার যদি পার্সোনাল লেটার হয়ে থাকে সেটা কি ইনফর্মাল হবে না ফর্মাল হবে? সেটা তো স্যার দুইটাই হতে পারে। দুইটা কেমন হয়? এটা ইনফর্মাল লেটার, আমি প্রথমেই তো বলেছি ইনফর্মাল পার্সোনাল, ইনফর্মাল লেটার মানে হচ্ছে পার্সোনাল লেটার ব্যক্তিগত চিঠি। কেমন ব্যক্তিগত চিঠি, ব্যক্তিগত তথ্যাদি যখন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে কি করা হয় শেয়ার করা হয় প্রেরণ করা হয় সেটা হচ্ছে ইনফর্মাল লেটার বা পার্সোনাল লেটার। তো পার্সোনাল সোশ্যাল লেটার যদি পার্সোনাল লেটার হয়ে থাকে তাহলে সোশ্যাল লেটারটা কি হবে? সোশ্যাল লেটারটা অবশ্যই ইনফর্মাল লেটার হবে। কেমন তাহলে কেমন হতে পারে দেখো, কোন সোশ্যাল লেটার বলছে সোশ্যাল লেটার রিটেন অন দ্য অকেশন অফ আ স্পেশাল ইভেন্ট, স্পেশাল ইভেন্ট, ওই যে স্পেশাল ইভেন্ট কি কি হতে পারে, স্পেশাল ইভেন্ট বলো, বার্থডে, কেমন ম্যারেজ ডে, ম্যারেজ অ্যানিভার্সারি, তারপরে কেউ কোনো কোনো অ্যাওয়ার্ড পেলো অথবা কংগ্রেচুলেশন লেটার যেটাকে আমরা বলি কংগ্রেচুলেটরি লেটার, ঠিক আছে, কন্ডোলেন্স লেটার আছে, কন্ডোলেন্স লেটার কোনগুলো, ওই যে শোক বার্তা, কেমন
শোক বার্তা, ইনভাইটেশন লেটার, আমন্ত্রণ পত্র, এগুলো হচ্ছে সোশ্যাল লেটার। দে অল আর সোশ্যাল লেটার্স। কেমন? তাহলে আমরা বলছি যে কি স্পেশাল ইভেন্ট ইজ নোন এজ এ সোশ্যাল লেটার। কোনগুলো? এই যে অকেশন অফ স্পেশাল ইভেন্ট, অকেশন অফ যে যে চিঠিগুলো যে লেটার গুলো রিটেন অন দা অকেশন অফ এ স্পেশাল ইভেন্ট ইজ নোন এজ আ সোশ্যাল লেটার। এগুলোর মধ্যে যেগুলো বলেছি তোমাদেরকে, এরপরে আমরা এরপরে দিয়েছি কি সার্কুলার লেটার। কেমন? এরপরে সার্কুলার লেটারের কথা বলছি। অফিসিয়াল লেটার বুঝছো তোমরা, সার্কুলার লেটার বুঝছো, আচ্ছা সোশ্যাল লেটারের কথা আগে বলে ফেলছি না, সোশ্যাল লেটার। আচ্ছা সোশ্যাল লেটার, এরপরে বাকি রয়েছে সার্কুলার লেটার আর এমপ্লয়মেন্ট লেটার। আমরা অনেকগুলো লেটার সম্পর্কে জানবো, আমার সময় বেশি, আমার হাতে বেশি সময় নেই, আমি একটু সংক্ষেপে বলবো। তোমরা বলছি কি এখন সার্কুলার লেটার, সার্কুলার মানে তো বুঝো, সার্কুলার সার্কুলার মানে কি? অ্যানাউন্সমেন্ট। সার্কুলার মানে প্রচারপত্র, প্রচার পত্র বা ঘোষণা করা। লেটার লেটার দ্যাট অ্যানাউন্স ইনফরমেশন টু আ লার্জ নাম্বার অফ পিপল ইজ আ সার্কুলার লেটার। যেটা বলা হচ্ছে সার্কুলার মানে ঘোষণা করা হয় অনেকগুলো একটা গ্রুপের মাস্ক, একটা গ্রুপে, একটা গ্রুপ গ্রুপের জন্য একটা সার্কুলার দেওয়া হয়। কেমন? গ্রুপের জন্য কি দেওয়া হয়? সার্কুলার দেওয়া হয়। আচ্ছা লেটার দ্যাট অ্যানাউন্সেস ইনফরমেশন টু আ লার্জ নাম্বার অফ পিপল ইজ এ সার্কুলার লেটার। দ্য সেম লেটার ইজ সার্কুলেটেড টু আ লার্জ গ্রুপ অফ পিপল টু করেসপন্ডেন্ট সাম ইম্পর্টেন্ট ইনফরমেশন লাইক চেঞ্জেস অফ অ্যাড্রেস, চেঞ্জেস অফ ম্যানেজমেন্ট, দ্য রিটায়ারমেন্ট অফ পার্টনার। এই বিষয়গুলো বুঝছো? আমি বলছি যে যে চেঞ্জেস অফ অ্যাড্রেস কখন আমরা সার্কুলার দিই, যেমন স্থান পরিবর্তন দোকানের। কেমন? দোকানের স্থান পরিবর্তন, মার্কেটের স্থান, আমরা যখন কোন স্থান, বাসার স্থান পরিবর্তন করি তখন আমরা একটা কি দিই? সার্কুলার দিই। কেমন? অথবা বলা হচ্ছে চেঞ্জ অফ ম্যানেজমেন্ট, যখন আমরা কোনো ম্যানেজমেন্ট ম্যানেজমেন্টে কোনো পরিবর্তন আসে, ব্যবস্থাপনায় কোনো বড় পদে পরিবর্তন আসে, তখন আমরা সার্কুলার লেটার জারি করি। অথবা কেউ রিটায়ারমেন্ট, আমাদের কোনো পার্টনার যদি রিটায়ারমেন্টে যায়, অবসরে যায়, সেক্ষেত্রে সার্কুলার লেটার দেওয়া হয়। কেমন? সার্কুলার লেটারও কিন্তু অফিসিয়াল লেটার মনে কর, মনে রাখবে, ফর্মাল লেটার। এরপর এমপ্লয়মেন্ট লেটার। কেমন? এমপ্লয়মেন্ট লেটার কি? এমপ্লয়মেন্ট মানে কি? এমপ্লয়মেন্ট মানে কি? চাকরিজীবী। আচ্ছা এনি লেটার্স উইথ রেসপেক্ট টু দা এমপ্লয়মেন্ট প্রসেস লাইক জয়নিং। কেমন? এমপ্লয়মেন্ট লেটার কি কি? ভাই দেখো চাকরিজীবীদের কি কি পত্র আছে, এমপ্লয়মেন্ট লেট, এমপ্লয়মেন্ট লেটার বলতে এখানে জয়নিং লেটার, প্রমোশন লেটার, অ্যাপ্লিকেশন লেটার, এগুলো সবগুলো হচ্ছে কি? এগুলো সবগুলো এমপ্লয়মেন্ট লেটার। আসো আমরা আরো একটু বেহত আকারে দেখি, অনেকগুলো পত্র আমরা একটু দেখতে চাই, যে যেগুলো তোমরা আগেও নাম শোনো না, আমি এগুলো বিস্তারিত হয়তো তোমাদের বলতে পারবো না, আমার আমার হাতে খুব কম সময়, আমি শুধু একটু নামগুলো বলবো আর বাংলাগুলো বলবো। কেমন? তোমরা এগুলো সম্পর্কে একটু, এগুলো হয়তো আগে কিছু কিছু শুনেছো, কিছু শুনো নাই। দেখো আমি বলছি দ্য ভেরিয়াস টাইপস অফ লেটার অ্যাকর্ডিং টু দ্য অকেশন, বিভিন্ন উপলক্ষ অনুযায়ী, উপলক্ষ অনুযায়ী পত্র বিভিন্ন রকমের হতে পারে। অনেক রকমের পত্রের নাম তোমাদেরকে আমি দেখাবো, হ্যাঁ, যেগুলো তোমরা আগে শুনো নাই। দেখো প্রথমে বলছি কি অ্যাকসেপ্টেন্স লেটার, অ্যাকসেপ্টেন্স লেটার মানে গ্রহণযোগ্য পত্র, অ্যাকনলেজমেন্ট লেটার মানে স্বীকৃতি পত্র, এগ্রিমেন্ট লেটার চুক্তিপত্র, অ্যানাউন্সমেন্ট লেটার ঘোষণা পত্র। কেমন? অ্যাপোলজি লেটার মানে হচ্ছে খুফিয়ত পত্র। কেমন? আচ্ছা এরপরে আপিল লেটার, এরপরে অ্যাপ্লিকেশন লেটার, অ্যাপয়েন্টমেন্ট লেটার বুঝছো, অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়োগ পত্র, অ্যাপ্রিসিয়েশন মানে কি অভিবাদন জানানো, অভিবাদন পত্র, তারপরে অথোরাইজেশন লেটার মানে হচ্ছে অনুমতি পত্র, বার্থডে লেটার জন্মদিনের পত্র, ক্যান্সেলেশন লেটার বাতিল পত্র, সার্টিফিকেশন লেটার সনদ পত্র বা যাচাই পত্র, আর স্যারিটি লেটার হচ্ছে দাতব্য পত্র। কেমন? ক্লেম লেটার মানে দাবি পত্র, কোনো কিছু দাবি করার জন্য যে পত্র লেখা হয় সেটা দাবি পত্র, কালেকশন লেটার সংগ্রহ। অ্যাপয়েন্টমেন্ট লেটার আর জয়নিং লেটার কি সেম? অ্যাপয়েন্টমেন্ট লেটার আর জয়নিং লেটার সেম না, অ্যাপয়েন্টমেন্ট লেটার এন্ড জয়নিং লেটার আর ফুলি ডিফারেন্স। ঠিক আছে, এখানে দুটো পক্ষ আছে। অ্যাপয়েন্টমেন্ট লেটার হচ্ছে প্রতিষ্ঠান দিয়ে থাকে, যে যে চাকরি করবে, চাকরি প্রার্থী যে, তাকে যে চিঠিটা প্রতিষ্ঠান থেকে দেয়া হয় যে আপনি কি করেন, আমাদের আপনাকে আমাদের প্রতিষ্ঠানে নিয়োগ দেয়া হলো,
এরপরে জয়নিং লেটার হচ্ছে যে চাকরি প্রার্থী সে যখন প্রতিষ্ঠানে যোগদান করার সময় প্রতিষ্ঠানকে বলে যে আমি যোগদান করতে আগ্রহী, আই ওয়ান্ট টু জয়েন ইন ইয়র কোম্পানি। বুঝেছ ক্লিয়ার বিষয়টা? জয়নিং লেটার এবং অ্যাপয়েন্টমেন্ট লেটার নট সেম, বোথ আর ডিফারেন্স। একটা হচ্ছে দুটো দুই পক্ষের, একটা হচ্ছে প্রতিষ্ঠান দিয়ে থাকে কাকে, যে চাকরি প্রার্থী থাকে, আর আর জয়নিং লেটারটা হচ্ছে চাকরি প্রার্থী কোম্পানিকে দিয়ে থাকে, প্রতিষ্ঠানকে দিয়ে থাকে, সে যোগদানের সময় দিয়ে থাকে। কেমন ক্লিয়ার বিষয়টা? কে প্রশ্ন করেছে? ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ বুঝেছি। ওকে, তাহলে ক্লেম লেটারের কথা বলেছি, কালেকশন লেটার, কমপ্লেইন লেটার, কন্ডোলেন্স লেটার। আমি কমপ্লেইন লেটার, অভিযোগ পত্র, কন্ডোলেন্স লেটার একটু আগে বলেছি, শোক বার্তা, শোক পত্র, কনফার্মেশন লেটার, নিশ্চিতকরণ পত্র, কংগ্রাচুলেশন লেটার, অভিনন্দন পত্র, কাভার লেটার। কাভার লেটার তো তোমরা পড়েছো, ওই যে সিভির সাথে আমরা যে এটা কি, এটা আমাকে আবরণ পত্র বলি। কেমন সিভির সাথে যে একটা কাভার লেটার দিতে হয়, এটা কাভার লেটার। কেমন ক্রেডিট লেটার, এটাকে আমানত পত্র, জমা পত্র, বা এটার ইংরেজিতেই বলা হয় কাভার লেটার, ক্রেডিট লেটার। এগুলোকে আমরা বাংলায় ব্যবহার করি, এগুলো সচরাচর আমরা কাভার লেটারই বলে থাকি, ক্রেডিট লেটারকে ক্রেডিট লেটারই বলে থাকি। যেমন ক্রিটিসিজম লেটার হচ্ছে সমালোচনা পত্র, ডিসমিসাল লেটার মানে কি, ডিসমিসাল মানে কি, ডিসমিস করা। কেমন ডিসমিস মানে কি? বলো না, বরখাস্ত করা স্যার। বরখাস্ত করা। আর কি হয়? বিদায় দেওয়া, অপসারণ। কেমন তাহলে অপসারণ পত্র, অপসারণ করা, কাউকে যদি অপসারণ করা হয় সেক্ষেত্রে ডিসমিসাল লেটার। ডিসপুট, ডিসপুট লেটার, ডিসপুট মানে হচ্ছে কি, বিরোধ। ডিসপুট মানে বিরোধ, বিরোধ পত্র। ডোনেশন মানে হচ্ছে অনুদান পত্র। এন্ডর্সমেন্ট, এন্ডর্সমেন্ট তোমরা কোথায় দেখেছো, কেউ দেখেছো এন্ডর্সমেন্ট শব্দটা? এটা পৃষ্ঠাঙ্কন, এটাকে পৃষ্ঠাঙ্কন পত্র বলো। পৃষ্ঠাঙ্কন মানে চেকের, চেকের অপর পৃষ্ঠায় দেখবা এন্ডর্সমেন্ট লেখা আছে, চেকের বিপরীত পৃষ্ঠায় মানে উল্টা পৃষ্ঠায় দেখবা এন্ডর্সমেন্ট লেখা থাকে। এন্ডর্সমেন্ট লেটার মানে পৃষ্ঠাঙ্কন পত্র, ফেয়ারওয়েল লেটার বিদায় পত্র, ফলো আপ মানে অনুসরণ করা, পর্যবেক্ষণ করা, এটাকে ফলো আপেই বলি আমরা। কেমন ফলো আপ লেটার। ফ্রেন্ডশিপ লেটার হচ্ছে বন্ধুত্ব পত্র, বন্ধুর জন্য বন্ধুকে যে পত্র দেওয়া হয়। আর ফান্ড রাইজিং, ফান্ড রাইজিং লেটার মানে হচ্ছে তহবিল সংগ্রহের পত্র। আর গ্রিভেন্স লেটার হচ্ছে, এটা অভিযোগ পত্র বলতে পারে, অথবা এটাকে খুব কেউ যদি ক্ষুব্ধ হয়ে, বিক্ষুব্ধ বা ক্ষুব্ধ হয়ে যে পত্র লেখে সেটার নাম হচ্ছে গ্রিভেন্স লেটার। কেমন ইনকোয়ারি লেটার, ইনকোয়ারি লেটার হচ্ছে অনুসন্ধান পত্র। ইন্টার্নশিপ লেটার, ইন্টার্নশিপ লেটার হচ্ছে এই যে যারা ইন্টার্নশিপ করতে চাই, যেমন কাজ করার জন্য অর্থাৎ কাজ শেখার জন্য যে ইন্টার্নশিপ করতে আগ্রহী সেক্ষেত্রে ইন্টার্নশিপ লেটার দেওয়া হয়। ইন্টারভিউ লেটার সাক্ষাৎকারের পত্র, ইন্ট্রোডাকশন লেটার বোঝা যাচ্ছে, ইনভাইটেশন লেটার আমন্ত্রণ পত্র, মার্কেটিং লেটার অর্ডার লেটার, কেমন পারমিশন লেটার, আর প্রমোশন লেটার, এগুলো তোমরা সবগুলো জানো। প্রপোজাল লেটার, প্রপোজাল লেটার হচ্ছে কি, প্রপোজাল লেটার প্রস্তাব। কেমন প্রস্তাব পত্র। রিকমেন্ডেশন লেটার হচ্ছে সুপারিশ পত্র। রেফারেন্স লেটার, রেফারেন্স তো বুঝোই, আমরা সিভিতে যে রেফারেন্স উল্লেখ করি যেটাকে আমরা সম্পর্ক বা উল্লেখ বলে থাকি, মানে সম্পর্কের উল্লেখ করা। রিকোয়েস্ট লেটার, অনুরোধ পত্র। রেজিগনেশন লেটার হচ্ছে পদত্যাগ পত্র। রিটায়ারমেন্ট লেটার অবসর পত্র। কেমন রোমান্টিক লেটার, রোমান্টিক মানে কি, আবেগ প্রবণ, মানে আবেগ প্রবণ হয়ে বা আমাদের ভাবাবেগ মানে ইয়া করার জন্য, প্রকাশ করার জন্য যে পত্র দেখি। সেলস লেটার বিক্রয় পত্র। স্কলারশিপ লেটার বৃত্তি পত্র। কেমন সরি লেটার, এটা হচ্ছে আমরা মানে দুঃখ প্রকাশ করে যে পত্র লিখি। স্পন্সরশিপ হচ্ছে স্পন্সরশিপ শব্দের অর্থ হচ্ছে জামানতদার, মানে আমি জামানত নিলাম। যেমন অনেকে আমরা এই যে বিভিন্ন গেম হয় খেলা, মানে খেলা হয় বা খেলায় যখন আমরা স্পন্সর বললে আমি স্পন্সরশিপ নিলাম, তার মানে এই যে বিভিন্ন কোম্পানি যে স্পন্সরশিপ নিয়ে তাদের অ্যাড দেয়, হ্যাঁ ওরা টাকা দেয়, এটা হচ্ছে স্পন্সরশিপ, জামানতদার বলা হয় বা জামিনদার। টার্মিনেশন লেটার হচ্ছে, টার্মিনেশন লেটার হচ্ছে কি, প্রথমে তোমরা ডিসমিসাল লেটারকে কি বলছিলা, এই যে পদচ্যুতি। কেমন মানে এখানে টার্মিনেশন মানে হচ্ছে, বলো টার্মিনেশন কি হবে, পদচ্যুতি।
প্রথমে বলছিলে তো তোমরা, মানে কারো চাকরি খেয়ে ফেললে সেটা পরিসমাপ্তি, যেটাকে টার্মিনেশন বলা হয়, অবসান, পরিসমাপ্তি, কেমন, বা ইস্তফা, থ্যাংক ইউ লেটার, ধন্যবাদ পত্র, ট্রান্সফার, স্থানান্তর পত্র, ওয়ার্নিং, সতর্ক পত্র, ওয়েলকাম হচ্ছে কি স্বাগতম পত্র, স্বাগত পত্র। দেখো সার্কুলার লেটার, একটু সার্কুলার ক্লাস কি সময় একেবারে শেষ, অর্থাৎ সার্কুলার লেটারটা একটু করে বলি, যদি একটু আগে বলেছিলাম সার্কুলার লেটার কি। Circular letter is a written document that is addressed for circulation to a group of people. It is usually formal and official. It may be for a closed group or general distribution. Come on. A circular letter is a written letter that is mainly used for business promotion. তোমাদের জন্য একটা বাড়ির কাজ থাকলো, বাড়ির কাজটা হচ্ছে সার্কুলার লেটারের স্যাম্পলটা একটু দেখো, সার্কুলার লেটার কেমনে কেমনে হবে, এটা একটা বাড়ির কাজ থাকবে, একটা সার্কুলার লেটার তোমাদের তৈরি করতে হবে। আর সার্কুলার লেটার স্যাম্পল অ্যানাউন্সিং দ্য ওপেনিং অফ আ ব্রাঞ্চ ইন এ সিটি, দেখো সার্কুলার লেটারের ফরম্যাটটা দেখো কেমন, এইটা হচ্ছে সার্কুলার লেটার, কিভাবে একটা সার্কুলার লেটার লিখতে হয় আমি তোমাদের কিছু স্যাম্পল দিয়ে দিচ্ছি, এরপরে তোমাদের অর্জন যাচাই, এগুলো ফর্মাল লেটার কি ইনফর্মাল লেটার তোমরা পারবে। এই হোমওয়ার্ক হচ্ছে, এই হোমওয়ার্কটা একটু নিয়ে নাও, যে রাইটিং আ সার্কুলার লেটার অ্যানাউন্সিং আ চেঞ্জ ইন প্রিমিসেস অফ এ বিজনেস, অর্থাৎ ব্যবসার স্থান পরিবর্তন, স্থান পরিবর্তনের জন্য স্থান পরিবর্তন হয়েছে, ঠিক আছে, ব্যবসায়ের স্থান পরিবর্তনের জন্য একটা সার্কুলার লেটার লিখবে, তুমি ব্যবসা অন্য জায়গায় নিয়ে গেছো, একটা সার্কুলার লেটার লিখবে, কেমন। সবাইকে অনেক ধন্যবাদ, দ্যাটস অল ফর দ্য টাইম বিং, থ্যাংক ইউ ভেরি মাচ ফর অ্যাটেন্ডিং ইন দ্য ক্লাস। আসসালামু আলাইকুম স্যার। হ্যালো।